হ্যালো বন্ধুরা আজকে আমি তৈরি করব একটি ঘূর্ণি যা বাতাসে ভন করে ঘুরবে আর এই ঘূর্ণি তৈরি করার জন্য লাগবে একটি কাঁচি লাগবে একটি কাটা বা একটি পেরেক হলেও হবে আর লাগবে একটি পেপার মোটা একটা পেপার লাগবে এখানে কাটার বদলে আমি একটা ইঞ্জেকশনের শিনসকে ব্যবহার করেছি এখানে যে কোনো কাটা হলেও হবে এর জন্য সর্বপ্রথম আমাকে করতে হবে পেপারটাকে চারিদিক থেকে সমানভাবে কাটতে হবে দেখো আমি কিভাবে এখন তৈরি করছি এবার পেপারটাকে আমরা কোন ভাঁজ ভাজ করবো দুদিক থেকে ভাজ করবো এভাবে এখন আমরা একটা কন্যাকে ধরবো আর একটাকে বাদ দেব দিয়ে আমরা ভাঁজ করব একটা কন্যা ধরবো আর একটা কন্যাকে ছেড়ে দেবো পরের কন্যাটাকে ধরতে হবে যেমন এই সাইডটাকে ধরলাম তারপরটাকে বাদ দিয়ে তার পরেরটাকে আমরা এইভাবে ভাঁজ করবো এইবার আমাদের ঘূর্ণিটি মোটামুটিভাবে তৈরি হয়েছে এবার যদি ওটাকে বাতাসের মধ্যে ধরা হয় তাহলে সেটা ভনমন করে ঘুরবে আমি হাত দিয়ে যেমন দেখাচ্ছি সে পেরেকটাকে বা সুসটাকে যদি ধরে আমরা ঘোরাই তাহলে ঘুরবে ওটাকে বাতাসে সামনে ধরলে প্রচণ্ডভাবে ঘুরতে থাকবে দেখো এটা এখন সুন্দর একটি ঘূর্ণিতে তৈরি হয়েছে বা আমরা তাকে কপি কল বলতে পারি বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের ভিডিও পেতে